নমস্কার, ফ্যাশন এট ফুড গার্ডেন উইথ সুমন। আচ্ছা, আপনি কি 12 মাসে বিভিন্ন ফল গাছ খুঁজছেন? তাহলে অবশ্যই এই 13টি সেরা 12 মাসই ফল গাছ দেখুন, যা আপনার ছাদ বাগানকে করবে আলোকিত। আর যারা রেয়ার এক্সোটিক ফ্রুটস প্ল্যান্টস ভালোবাসেন, পছন্দ করেন, তারা অবশ্যই আমার সাথে থেকে আমার চ্যানেলটির আরও শ্রীবৃদ্ধি ঘটাবেন বলে আশা রাখলাম। তাহলে শুরু করছি। নাম্বার 1, চিকু প্ল্যান্ট। খুব একটা ভালো ফ্রুট ভ্যারাইটি, যেটি সারা বছরই আপনার ছাদ বাগানকে আলোকিত করবে। নাম্বার 2, পাপাইয়া, পেঁপে, যা সারা বছরই কিন্তু ছাদ বাগানে ফল দিতে সক্ষম। নাম্বার 3, কাস্টার্ড অ্যাপেল। এই কাস্টার্ড অ্যাপেল খুবই একটি জনপ্রিয় ফল গাছ, যেটি সারা বছরই ছাদে ফল দিতে সক্ষম। নাম্বার 4, ড্রাগন ফ্রুটস, খুবই জনপ্রিয় একটি ফল গাছ। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ভ্যারাইটি ছাদে লাগাতেই পারেন, যা 12 মাস ফল দেবে আপনাকে। নাম্বার 5, অরেঞ্জ। আপনার পছন্দ মতো একটি অরেঞ্জ বাজার থেকে সংগ্রহ করবেন, যেটি 12 মাস ফল দেয়, তাহলে দেখবেন সেটি সারা বছরই ফল দিচ্ছে। নাম্বার 6, লাঙ্গান, খুবই জনপ্রিয় একটি ভ্যারাইটি বর্তমানে, যেটি 12 মাসই। সেই ভ্যারাইটিটি লাগালে আপনি অবশ্যই সারা বছর আপনার ছাদ বাগানে লাঙ্গান পেতে পারেন। নাম্বার 7, ফিগ প্ল্যান্ট। ফিগের বহু ভ্যারাইটি আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ভ্যারাইটি লাগাতে পারেন, এটি কিন্তু সারা বছরই ফল দিতে সক্ষম, ফল দিতে পারে, যা ছাদ বাগানে সারা বছরই ফল দেবে। নাম্বার 8, মালবেরি প্ল্যান্ট। মালবেরির বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ভ্যারাইটি লাগাতে পারেন, যা আপনার ছাদ বাগানে সারা বছরই ফল দিতে পারে। নাম্বার 9, গুহাভা, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি 12 মাসে গুহাভা লাগাতে পারেন। নাম্বার 10, স্টার ফ্রুট, কামরাঙা, এটি কিন্তু সারা বছরই ফল দেয় এবং খুবই খেতে ভালো, সুমিষ্ট, সুস্বাদু। নাম্বার 11, পাতিলেবু। এই পাতিলেবু অবশ্যই রাখবেন, এটি কিন্তু সারা বছরই ফল দেয়, শুধু ভ্যারাইটিটি খেয়াল রাখবেন। নাম্বার 12, 12 মাসই ম্যাঙ্গো প্ল্যান্ট, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি 12 মাসই ম্যাঙ্গো প্ল্যান্ট আপনার ছাদ বাগানে লাগাবেন। নাম্বার 13, হক পাম, আমড়া, এটি কিন্তু সারা বছরই ফল দিচ্ছে, খুবই সুন্দর একটা ভ্যারাইটি। তাহলে এখানেই শেষ করলাম, নমস্কার।